এই জন্য যারা টিকটক করো ও মামা আপনার মেয়েটা কোথায় যায় একটু খেয়াল রাখেন ও বাবা আপনার কিশোর বয়সের মেয়েটা কোথায় যায় আপনি একটু খেয়াল করেন আমার নবী আপনার নবী বলেছেন দায়ুস কোনদিন জান্নাতে যাবে না ঠিক কি না বলেন এই জন্য মা উবের ঠেলাই পয়রা কতভাবে তোমরা নিজেকে প্রদর্শন করতেছো এইগুলো থেকে ফিরে আসো মা এইগুলো থেকে তুমি ফিরে আসো এই টিকটক একদিন তোমার সুখের ঘরে দুঃখের আগুন লাগাইয়া দিবে এই টিকটক তোমার নৈতিক চরিত্রকে ধ্বংস করে দিবে এই টিকটকের কারণে একদিন তুমি হত্যা হয়ে যেতে পারো একদিন তুমি গুমের শিকার হয়ে যেতে পারো একটা কথা মনে রেখো পর্দা তোমাকে নিরাপত্তা দেয় বেপর্দা তোমার জীবন আর ঈমানকে ধ্বংস করে দেয় আমার সমাজের মধ্যে দেখবেন অনেক ছেলেরা মেয়ের পিছন পিছন লাইগা ইপটিজিং করে অথবা তারে হৈরানি করে অথবা তারে ঘুম পালায় পালায় এখন তো বর্তমানে ঘুম হয়ে যাচ্ছে অ্যাভেলেবল একটা সফটওয়্যার মাধ্যমে এটা হলো টিকটক নামের সফটওয়্যার এই টিকটকের মাধ্যমে ইয়াং বয়সের কিশোর বয়সের মেয়েরা টিকটক করে কোথায় না কোথায় ছেলেরা বাস করে তাদের সঙ্গে ফেসবুকে সম্পর্ক করে ওই ছেলেরা মেয়েটাকে অফার করে টিকটক করার জন্য এখানে কিছু বাণিজ্য হয় কিছু টাকা দেওয়া হয় নায়ক নায়িকার ভাব নেওয়া হয় এমন অনেক মা সন্তানকে স্কুলে দিয়েছে টিকটক নামের মেয়েরা ওই ঘরের মধ্যে ঘর থেকে বের হইয়া স্কুলে না যাইয়া টাকার ফান্দে আর অহমিকায় পড়িয়া তারা চলে গেছে কোথাও না কোথাও ইদানিং দেখা গেছে অনেক মেয়েরা হত্যার শিকার হয়েছে ঘুমের শিকার হয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তোমাকে সৌন্দর্য দিয়েছে গো মা আল্লাহ তোমাকে সুন্দর বানিয়েছেন আল্লাহ কোরআনে কইছে যিনা লিন্নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসা নারীদেরকে অনেক সুন্দর করে আল্লাহ বানাইছে এই সৌন্দর্য তুমি বড় পুরুষকে দেখানোর জন্য আল্লাহ তোমারে বানাই নাই এই জন্য যারা টিকটক করো তোমরা ছেলেরা যারা আছো তোমরা সুন্দর করে এখনো সময় আছে তোমরা এইভাবে নিজেদেরকে খারাপ রাস্তার দিকে ধাবিত করে দিও না আজকে যেই মেয়েটা টিকটক করতেছে এমন একটা সময় আসবে আল্লাহ না করো এই টিকটকের জের ধরে দাম্পত্য জীবন ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক হাসতে হাসতে খেলতে খেলতে গত কিছুদিন দেখো গত পরশুদিনের খবর দেখো শিমু নামে একটা নায়িকা ছিল তার কেবা কারা গুম করে ফেলেছে কেরানীগঞ্জের ব্রিজের গোড়ার মধ্যে তার লাশটাকে বস্তা বন্দি পাওয়া গেছে একটা কথা মনে রেখো অশ্লীলতা আর বেহায়াপনা তোমার ইমানকে নিরাপত্তা দেয় না তোমার দাম্পত্য জীবনকেও তোমাকে নিরাপত্তা দিবে না গো মা যে কোনো মুহূর্তে তোমার সুখের করে দুঃখের আগুন লেগে যেতে পারে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে এমন আছে তুমি জাহান্নামী হয়ে যেতে পারো গো মা